থেকে আমার মেয়ে জীবনে সেই সব জিনিসগুলো পাবে যেগুলো আমি পাইনি, যেগুলো আমি করতে পারিনি সেগুলো আমার মেয়ে করবে। আমার মেয়ে নাচ শিখবে, আমার মেয়ে আঁকা শিখবে। সেখানে ওখানে আমি যখন বসেছিলাম না, আমার মনে হচ্ছিল যে অনেক কিছু পেয়ে গেছি। তো মনে হচ্ছিল আমি কলেজে যেতে পারিনি কোনোদিন, তো কি হয়েছে আজ আমি কলেজ ঘুরে গেলাম, তাও জাপানিজ ডিপার্টমেন্ট। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা কিয়েসেন্স। আর আমি হলাম আপনাদের বন্ধু অঞ্জু। আপনাদের সবাইকে জানাই আমার তরফ থেকে নমস্কার। মেয়ে এখন রেডি হচ্ছে, কারণ ওদের ডিপার্টমেন্টে কী যেন বলে ফ্রেশারের সব অনুষ্ঠান চলছে। আর সকালে ওরা গেছিলো, স্বাতি ও দুজনেই শাড়ি পরে গেছিলো, তখন আর আমি ভিডিও করিনি। ভিডিওটি করার মনটা নেই, মানে মনটা খুব খারাপ। খুব পরিচিত একটা মানুষের দুদিন আগে মানে মারা যায় সে, সেটা শোনার পর থেকে মনটা খুব খারাপ, মানে ভালো লাগছে না। যে মানে এখন তার যাবার বয়সটা হয়নি, মানে এত কম বয়সে সে মারা গেছে, খুবই খারাপ লাগছে। যে ভাবা যায় না যে এইভাবে একটা মানুষ চলে যেতে পারে। তা যদি অসুস্থ থাকতো বা বয়স হয়ে থাকতো তাহলেও ভাবা যায় যে হ্যাঁ ঠিক আছে, অসুস্থ ছিল বা বয়স হয়েছে ঠিক আছে এটা, কিন্তু এত কম বয়স আর সুস্থ সবল মানুষ, একদম কি বলবো আর, মানে এটুকুই বলবো, উনি ওনার আত্মা শান্তি পাক, উনি যেখানেই থাকুন ভালো থাকুন, ওপর থেকে ছেলেকে আশীর্বাদ করুন। আর ছেলের তো মানে খুব খারাপ সিচুয়েশান, তবু শক্ত হতে হবে, মায়ের স্বপ্নগুলো পূরণ করতে হবে, তার মা হারিয়ে গেছে। তো সেই জন্য মন মেজাজটা ঠিক ভালো নেই, দুদিন ধরে ভিডিও করছি না, একদমই মানে ভিডিও করতে পারছি না। খবরটা শোনার পর থেকেই খুব খারাপ লাগছে। হয়তো তাকে আমি খুব কাছ থেকে মানে দেখিনি বা তার সাথে কথা বলিনি, কিন্তু একটা চেনা পরিচিত আমাদের মধ্যে আছে, তার ছেলেকে আমি চিনি জানি, মানে আমাদের সাথে একটা সম্পর্ক আছে। তা সেই জন্য খবরটা শোনার পর খুব খারাপ লাগছিল। তা যাক, জীবন তো সবারই চলবে, কারো জীবন থেমে থাকে না। তো মেয়ে এখন রেডি হচ্ছে, আর স্বাতি আগে বেরিয়ে গেছে, ওর একটু আবৃত্তি টাবৃত্তি যেগুলো করবে সেগুলোর জন্য ওর একটু কাজ আছে, তাই স্বাতি রেডি হয়ে বেরিয়ে গেল। ও রেডি হচ্ছে, ওর নাচ আছে, তা ও রেডি হয়নি। রেডি তুই কি নাচ করবি সবাইকে বল, ভিডিও করবি তাতে দেখবে। বেশ ঠিক আছে, ভোরের দিকটা দেখি তোকে কেমন লাগছে, দাঁড়া। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, দাঁড়া পেছনটা ঘোর। ভালো লাগছে, ভালো লাগছে। তো এবার ওকে নিয়ে যাচ্ছি ওকে দিতে, আর যদি আমি ভেতরে যাই তাহলে ভেতরে গিয়ে ভিডিও করব, কারণ আমি যেতে চাইছি না কোনো প্যারেন্টস যাচ্ছে না বলে, নাহলে পারমিশন নিয়েছে মেয়ে যেতে পারি, কিন্তু দেখি যদি যাই ভেতরে ঠিক আছে, নাহলে তোরা ভিডিও করবে আর আমি আজকে বাইরের ওখানে যাব। তো চলুন বিশ্বভারতী ওখানে নিয়ে যাই। তোরাই যা, তুই যা বাবু।
তুই যা।
দাঁড়িয়ে আছি আমার মেয়ের ডিপার্টমেন্টের বাইরে, ভেতরে প্রোগ্রাম চলছে এখনও। আমি একটু বাইরে বেরিয়ে গেলাম, এইটাও জাপানিজ ডিপার্টমেন্ট। এই দেখুন অনুষ্ঠান এখনও চলছে ভেতরে। তো ভেতরে গেছিলাম, ভেতরে বসে এতক্ষণ প্রোগ্রাম দেখলাম, ভেতরে এখন অনুষ্ঠান চলছে আপনারা দেখছেন। এখন ওদের অনেক টাইম লাগবে, ওদের ফেয়ারওয়েল আছে, এখন অনেক প্রোগ্রাম আছে, টাইম লাগবে। তো আমি বাইরে চলে এসেছি। আমার যে কী একটা ফিলিংস আছে না, এইটা আমি আপনাদের বলবো, শেয়ার করবো আপনাদের সাথে। মানে আজ আমার, আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, ভেতরে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো, কেন সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন বাইরে একটু ওয়েট করছি মেয়ের জন্য, মেয়ে আসুক আর তারপরে আমি কথাটা বলবো। তো আপনারা সঙ্গে থাকবেন, যাবেন না, আমার একটা অদ্ভুত অনুভূতি আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। কি টাইম ছিল না কি হওয়া রে মু লটটা হওয়া। তো ডিপার্টমেন্ট থেকে বাড়ি চলে এলাম আর অনুষ্ঠান হয়ে গেল। আজকে ওদের ফ্রেশার্স হলো, ফেয়ারওয়েল হলো, কী কী পেয়েছে দেখো। জাপানিজে লেখা একটা কার্ড সব সিনিয়রদেরকে দেওয়া হয়েছে ফেয়ারওয়েলের জন্য। আমাদের ফেয়ারওয়েল ছিল তো আমাদেরকে কার্ডটা দেওয়া হয়েছে। আর এটা একটা গাছ দিয়েছে, তো এগুলো ওরা মানে ওদেরকে ফেয়ারওয়েলের জন্য দিয়েছে, যেহেতু ওদের গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে সেই জন্য। একটু পাখা চলছে, তার আওয়াজটা আসবে, একটু আপনারা মানিয়ে নেবেন। আর আমার গলা তো এমনি বসে আছে, খুব জোরে কথা বলতে পারছি না, শুধু একটু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি যখন ডিপার্টমেন্টে গেলাম, আমি ভেতরে যাব ভাবিনি। আমি বলেছিলাম যে কোনো প্যারেন্টস নেই, কোনো গার্জেন নেই, যখন আমি যাব না আমার কেমন একটা লাগছে। কিন্তু মেয়ে সমানে বললো, মা চলো না ভেতরে, আমি মানে প্রফেসর যারা আছেন ওনাদের সাথে বাবু দুপুরেই কথা বলেছিল, আমি কি মাকে আনতে পারি। তো বলেছিল হ্যাঁ নিয়ে আসতে পারো। কিন্তু আমার খুব অড লাগছিলো, যেহেতু সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, এদের ব্যাচ বা এদের সিনিয়র জুনিয়র সব ছিল সেখানে, আমাকে নিজেকে থেকে খুব অড লাগছিলো। কিন্তু এক প্রফেসরের সাথে কথা বলেই সঙ্গে সঙ্গে বলে, দেখুন না স্যার মাকে বলছি আসতে, দাদা মা আসছে না, ওগুলো আসুন ভেতরে আসুন। তো এত খারাপ লাগছিলো যে সবার মাঝখানে আমি একটা গার্জেন গেছি। কিন্তু ওখানে গিয়ে যে আমি যখন ওখানে বসেছিলাম না, আমার চোখ দুটো ছলছল করছিলো, মানে আমি সত্যি আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। মানে ওই ওখান থেকে বেরিয়ে আমি বাড়ি এসে, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, বাড়িতেও বসে থাকতে পারছিলাম না, আমি রান্না পর্যন্ত করিনি, বাড়ি থেকে খাবার কিনে নিয়ে এসেছি। কারণ আমার খুব স্বপ্ন ছিল আমার মেয়ে জীবনে সেই সব জিনিসগুলো পাবে যেগুলো আমি পাইনি, যেগুলো আমি করতে পারিনি সেগুলো আমার মেয়ে করবে। আমার মেয়ে নাচ শিখবে, আমার মেয়ে আঁকা শিখবে, কলেজে যাবে। ওর ফার্স্ট ডে কলেজটা আমার মনে আছে, আমি ওকে নতুন ব্যাগ কিনে দিয়েছিলাম, নতুন জামা কিনে দিয়েছিলাম। ও যখন কলেজে যাচ্ছিলো যেন মনে হচ্ছিল আমার শরীরটা বাড়িতে ছিল আর আত্মাটা ওর সাথে, মনটা ওর সাথে ছিল। ও কলেজে যেয়ে কী কী করছে, যখনই কলেজে কোনো কিছু হতো আমি খুব বলতাম তুই কলেজে যা, তাড়াতাড়ি যা, সাজগোজ করে যা। ও সেজে গুজে না গেলে আমি সবসময় বলতাম কেন সেজে গুজে যাস না, ভালো ভালো জামা পরে যা, আমি ওকে ভালো ভালো জিনিস এনে দেবার চেষ্টা করি। আজকে
একটা ফেয়ারওয়েল বা ফ্রেশার্স আমার মেয়ের এটা লাস্ট ইয়ার, আমার মেয়ে গ্র্যাজুয়েশন পর হয়তো আর পড়বে না। সেখানে ওখানে আমি যখন বসেছিলাম না, আমার মনে হচ্ছিল যে অনেক কিছু পেয়ে গেছি। মেয়ে জোর করে ওখানে হাত ধরে বসিয়ে রেখেছিল, মা বসে থাকো, মা বসে থাকো। ওর সব ক্লাসমেটরা আমার ভিডিও দেখে, আমাকে চেনে। আমি তো সবাইকে চিনে উঠতে পারি না, ছবি দেখি কিন্তু নামগুলো তো সবার মনে রাখতে পারি না। তারা সবাই ছুটে এসে এসে বলছে, কাকিমা ভালো আছেন, কাকিমা ভালো আছেন, এই সে তার মা এসেছে। মানে এত ভালো লাগছিলো না, মনে হচ্ছিল আমারই বোধহয়, আমি যেটা পাইনি আমি তো আজকে পেয়ে গেলাম। এই চটি বসে আছেন, ওর প্রফেসররা বসে আছে, তাদের মাঝখানে আমি, অত স্টুডেন্টরা, বাচ্চাগুলো, আমার আমার এটা আনন্দের চোখের জল। মানে আমি আমি ওখানেও বসে মানে কাঁদতে পারছি না, আমি একটা খারাপ লাগবে, কীরকম একটা সিচুয়েশান হয়ে যাবে, কিন্তু আমার চোখটা বারবার ভরে যাচ্ছিলো যে আমি কী বলবো। তো আমার মেয়ে আজ আমাকে সেই খুশিটা দিয়েছে যে না মা তুমি ওখানে বসো। মেয়ের স্কুলের অনেক প্রোগ্রামে আমি গেছি, প্রায় প্রোগ্রামগুলোতে আমি যেতাম, ওর এক্সটেম্পো হোক, যে কোনো ওর স্কুলের কোনো অনুষ্ঠানে, সব জায়গায় আমাকে মেয়ে নিয়ে গেছে। অনেক অনেক মুহূর্ত দিয়েছে স্মৃতি, যেগুলো হয়তো আমার কাছে অনেক মূল্যবান। কিন্তু আজও একটা জিনিস যে আমার মেয়ের ফেয়ারওয়েলের দিন আমি তার সঙ্গে ছিলাম, আমি ওদের অনুষ্ঠানটা দেখেছি, জাপানিজ ক্লাস রুমটা আমি দেখছি, হয়তো আমার বলা শেষ হবে না আজকে। আমি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ক্লাসরুমটা দেখছিলাম, মেয়েকে বলছিলাম এখানে ক্লাস করিস, এখানে স্যাররা থাকেন, এখানে তোরা বসিস। তো মনে হচ্ছিল আমি কলেজে যেতে পারিনি কোনো দিন, তো কী হয়েছে আজ আমি কলেজ ঘুরে গেলাম, তাও জাপানিজ ডিপার্টমেন্টে। এক মায়ের জন্য একটা বিরাট বড় পাওয়া, জীবনে যখন আমি একদিন হেরে গেছিলাম, আজ আমার মনে হয় না, আমার সেগুলো সব প্রলেপ পড়ে গেছে। তো আজ আমি বিরাট খুশি, থ্যাংক ইউ আমার মেয়ে আমাকে এই জায়গাটা দিয়েছে, আমাকে নিয়ে গিয়ে ওখানে জোর করে বসিয়ে রেখেছিল, তুমি বসে থাকো, তুমি যাবে না, যাবে না। তো খুব ভালো লাগলো আপনাদের সাথে এই স্মৃতিটা শেয়ার করলাম। কী বলবো, আজকে আমার কথা হয়তো আর শেষ হবে না, নেক্সট ভিডিওতে কথা বলবো, আজ আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে ভিডিওটাকে একটা লাইক করতে আপনারা ভুলে যাবেন না, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, গলা বসে আছে। আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা, আমি সব কিছু অল্প অল্প করে দেখাবার চেষ্টা করেছি। আমার মেয়ের নাচ, প্রত্যেকটা ছেলে মেয়ের অনুষ্ঠান সব হয়তো দেখাতে পারিনি, কিন্তু যতটা পেরেছি প্রত্যেকের জন্য লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার মেয়ের ডিপার্টমেন্ট, জাপানিজ ডিপার্টমেন্টের অনুষ্ঠান। তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেরও নিজের পরিবারের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, গুড নাইট, বাই।